নমস্কার, আমি পিয়ালি। শুরু করছি আজকের ভূমি বার্তা। অবশেষে কমলো পেট্রোপণ্যের মূল্য। আজ রাজ্যে পেট্রোপণ্যের উপর থেকে 1 টাকা সেচ কর মকুব করলেন রাজ্য সরকার। কয়েক মাসে পেট্রোপণ্যের দাম ঊর্ধ্বমুখী, দাম বাড়ছে নিত্যদ্রব্যের। কেন্দ্রের বিরুদ্ধে বাম ও কংগ্রেস দেশ জুড়ে বন ডাকে, তাতে কোনো প্রভাব পড়েনি পেট্রোপণ্যের ওপর। অবশেষে আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরে 48,000 কোটি টাকার ঋণের বোঝা নিয়ে রাজ্যে পেট্রোপণ্যের ওপর থেকে 1 টাকা সেচ কর মকুব করলেন। রাজ্যের মানুষের কথা ভেবে 1 টাকা ছাড় দিলেন, সেখানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেচ ছাড়ের কোনো লক্ষণই দেখা গেল না। কংগ্রেস ও বামপন্থী সমর্থকেরা যেখানে পেট্রোপণ্য বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিল বিজেপির বিরুদ্ধে, নজর ঘোরাতে সেখানে আজ রাজ্যে বিজেপির নেত্রী লকেট বন্দ্যোপাধ্যায় মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায়। পেট্রোপণ্য ঊর্ধ্বমুখী, সাধারণ জীবন নাজেহাল। বাম কংগ্রেস যখন পথে নেমেছে, সেখানে মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনাকে কেন্দ্র করে শিয়ালদহ স্টেশন সংলগ্নে রাজ্য বিজেপি লকেট চ্যাটার্জির নেতৃত্বে মহিলা কর্মীরা বিক্ষোভ দেখায়। মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকাও দাহ করে। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী পৌঁছায়, তাদের সাথে ধস্তাধস্তি করে। অবশেষে 70 জনকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলা হয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, পেট্রোপণ্য ঊর্ধ্বমুখী থেকে মুখ ঘোরাতেই রাজনৈতিক পন্থা ছাড়া আর কিছু নয়। আজ নবান্নে বাংলার সমস্ত সেতুর বিষয়ে জেলা ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করলেন পিডব্লিউডি। একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্ত হল, প্রতিনিয়ত পর্যবেক্ষণ ও নজর থাকবে প্রশাসনের। রাজ্যের ব্রিজ নিয়ে নবান্ন সভাগারের জরুরি বৈঠক। পূর্তমন্ত্রী সহ উপস্থিত ছিলেন জেলার সমস্ত ইঞ্জিনিয়াররা। রাজ্যের সব সেতুর রক্ষণাবেক্ষণ রাখতে হবে প্রতিনিয়ত, নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করার নির্দেশ। 20 চাকার ট্রলার কঠোরভাবে নিষিদ্ধ, নিয়ম করে রিপোর্টও দিতে হবে পিডব্লিউডিকে। এখন সময় বলবে কতটা সফল হবে এই পরিকল্পনা। প্রতিবেশী যুবকের হাতে খুন হলেন নদিয়ার জোহনপাড়ার বছর 77-এর প্রৌঢ়। খুন করে 2 দিন ধরে নিজের খাটের তলে দেহ লুকিয়ে রাখার অভিযোগ যুবকের বিরুদ্ধে। আর্থিক অনটন বা সোনার লোভে কি খুন, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য, তদন্তে পুলিশ। আর্থিক অনটনের দায়ে সোনার লোভে প্রৌঢ়কে খুন করে 2 দিন ধরে নিজের খাটের তলায় দেহ লুকিয়ে রাখার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার জোহনপাড়ায়। মৃত বৃদ্ধের নাম বাদল মণ্ডল, বয়স 77 বছর। মৃতের পরিবারের সূত্রের খবর, গত রবিবার সন্ধেবেলায় বাইরে হাঁটতে বেরোন বছর 77-এর বৃদ্ধ। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে বৃদ্ধের পরিবার। ঘটনাটা রবিবার সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে, তার যে মানুষটা 7টার মধ্যে ঘুরে আসে আর কি, উনি সন্ধ্যাবেলা ঘুরতে গেছেন, পায়ে হাঁটে, যেহেতু হার্ট পেশেন্ট, তো 7টার পরে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর থেকে আর কি সবাই খোঁজাখুঁজি করতে ধরেছে, হ্যাঁ খুঁজতে ধরেছে, খুঁজে পায়নি। যখন লাস্টে সবাই সারাটা রাত ধরে আমরা সবাই খুঁজেছি, তারপর দিন সকালবেলা খবরটা পাওয়া গেল যে ওই ছেলের বাবাই নাকি এসছে, এসে আমাদের জামাইকে নাকি নিয়ে গেছে, নিয়ে গিয়ে থানায় গিয়ে নাকি বলে যে ওনাকে খুঁজতে হবে না, ওনাকে রকি মেরে খাটের তলায় নাকি ফেলে রেখে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে প্রতিবেশী যুবক রকি বিশ্বাস বিভিন্ন অসামাজিক কাজকলাপের সঙ্গে যুক্ত ছিল। পেশায় মোবাইল ও ইলেকট্রনিকের কাজ করত রকি। ছোটখাটো চুরি থেকে অবশেষে খুনের পথ বেছে নিল রকি। তাহেরপুর থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ অভিযুক্তর বাবা বাবু বিশ্বাসকে গ্রেপ্তার করলে মূল অভিযুক্ত এখনও পলাতক। বুধবার পুলিশ রকির বাবাকে রানাঘাট মহকুমা আদালতে হাজির করবে। অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে তাহেরপুর থানার পুলিশ। অবশেষে অজ্ঞাত মৃত মহিলার খুনের অভিযুক্তদের মিলল হদিশ। বিহার থেকে গ্রেফতার করা হলো মৃতার আত্মীয়কে। গত মাসে পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রামে জাতীয় সড়কের পাশে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। অজ্ঞাত মৃতদেহ নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়, তবে মৃতার আসল পরিচয় তখনও কিছু জানা যায়নি। চলতি বছরে 31 অগস্টের এই ঘটনার পর অভিযুক্তের খোঁজে ও ঘটনার সুরাহা করতে তদন্তে নামে জামালপুর থানার পুলিশ। অবশেষে মহিলাকে হত্যার অভিযোগে বিহারের 2 বাসিন্দাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ জাহিদ, বয়স 29 বছর, ও মোহাম্মদ মুস্তাফা, বয়স 68।
জানা যায় অভিযুক্ত মোহাম্মদ মুস্তাফা মৃতার বাবা এবং জাহিদ সম্পর্কে মৃতার দাদা হন। পরিবারের অমতে ও অন্য জাতির ছেলেকে বিয়ে করতে চাওয়ায় দাদা ও বাবা মিলে হত্যা করে মেয়েটিকে। জাতি ভেদাভেদে বিয়ে করতে চাওয়ায় এই পরিণতি হলো মেয়েটির। অভিযুক্তদের আজ জেলা দায়রা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। কর্মরত অবস্থায় কাটা গেল শ্রমিকের হাত, ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকরা একজোট হলে মিল বন্ধ করে দেয় মালিক পক্ষ। কর্মরত অবস্থায় এক শ্রমিকের দুর্ঘটনার জেরে বন্ধ হলো হুগলি জেলার ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুট মিল। গতকাল রাত 10:45 নাগাদ জুট মিলের কিশোর পাশওয়ান নামে এক শ্রমিক কাজ করছিলেন। হঠাৎই অসাবধানতাবশত তার হাত মেশিনে ঢুকে যায়। দুর্ঘটনায় বাদ চলে যায় হাতের বেশিরভাগ অংশ। কাল রাত্রির 10:45 তার ডিপার্টমেন্টে একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কিশোর প্রসাদ। হ্যাঁ, তার 10:45 অ্যাক্সিডেন্ট হয়েছে, তার হাতটা পুরো কেটে বাদ হয়ে গেছে। এরপর স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করতে গেলে চিকিৎসকেরা রেফার করেন অন্য হাসপাতালে। শুধু তাই নয়, একাধিক হাসপাতাল তাকে ফেরত পাঠিয়ে দেয়। রাতভর রোগীকে নিয়ে ঘোরার পরে সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওই শ্রমিকের হাতটি আর জোড়া লাগানো যায়নি। শ্রমিকের সঠিক ক্ষতিপূরণের দাবি নিয়ে একজোট হয়ে প্রতিবাদে নামে মিলের অন্যান্য শ্রমিকরা। সকাল থেকেই বন্ধ থাকে মিলটি। এই দুর্ঘটনায় মিলের 5,000 শ্রমিক কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইউনিয়নের তরফ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না পর্যন্ত আহত শ্রমিকের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন। সংসদ কোঠায় বাংলা আবাস যোজনা ঘর বণ্টনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত নয়। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাড়ুয়ায়। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাড়ুয়া থানা এলাকায় মোহনপুর গ্রাম পঞ্চায়েতে সংসদ কোঠায় ঘর বণ্টনকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব ও সংঘর্ষ ছড়ালো। উভয় পক্ষের সংঘর্ষে আহত অবস্থায় চিকিৎসাধীন 9 জন, একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মিনাখা গ্রামীণ হাসপাতাল ও হাড়ুয়া ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, আজ দুপুরে পঞ্চায়েতের কয়েকজন আধিকারিক বাংলা আবাস যোজনার ঘর সার্ভে করছিল, সেই সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এর সাথে আর্থিক লেনদেনের দুর্নীতিও জড়িত আছে বলে জানা গেছে। চোখ রাখবো খেলার খবরে। অবশেষে ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের কুক। ক্যারিয়ারের শেষ ইনিংসে অবশেষে কুক থামলেন 147 রানে। ক্যারিয়ারের অন্তিম ইনিংসে দুরন্ত 17 রানের পর কুক থামলেন 147 রানে। অভিষেক টেস্টেও প্রথম ইনিংসে 17 রান করেছিলেন কুক। আশা ও যাওয়ায় এ এক দুরন্ত উদাহরণ হয়ে থাকল বিশ্ব ক্রিকেটে। শুধু এখানেই নয়, 2006 নাগপুরে ভারতের বিরুদ্ধেই টেস্টে হাতে খড়ি হয়েছিল বাঁহাতি ইংরেজ ওপেনার কুকের। বিদায় টেস্টেও তিনি খেললেন ভারতের বিরুদ্ধে। ক্যাপ্টেন হিসেবেও দারুণ সফল ছিলেন কুক। মাত্র 33 বছর বয়সেই অবসর নিলেন ক্রিকেট থেকে। সাবেকি ক্রিকেটের খাতায় লেখা থাকবে প্রাক্তন ইংরেজ অধিনায়ক কুকের নাম। মিনি ডার্মি থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল। লাল হলুদকে হারিয়ে ময়দানে বাজিমাত করল সাদা কালো ব্রিগেড। লাল হলুদ শিবিরকে হারিয়ে ময়দান বাজিমাত করল সাদা কালো ব্রিগেড। মঙ্গলবার যুব ভারতীতে ইস্টবেঙ্গলকে 2-1 গোলে হারিয়ে মিনি ডার্বি জিতে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। একই সাথে ইস্টবেঙ্গলে হারে কার্যত লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান। মঙ্গলবারের মিনি ডার্বি ছিল লাল হলুদের কাছে টিকে থাকার লড়াই, কিন্তু তাদের স্বপ্ন পূরণ হল না। এখনকার মতো ভূমি বার্তা এ পর্যন্তই। পরবর্তী খবর ও বিশেষ অনুষ্ঠানের জন্য চোখ রাখুন ভূমি 24x7।